স্ট্রং হয়েছি ভাবি। তা তো বুঝলাম, আজকে কিন্তু কোনো বাকি কাজ করবো না। ভাবি যে কি করে জীবনে কোনো দিয়েছেন দিয়েছেন যাই ভাই কিছু করি। আপনি প্রতিদিনে আসেন এই বাকির কথা, খালি দিমনি দিমনি করে যান, বাকি দিতে দিতে আমি কিন্তু ফুটি রয়ে যাচ্ছি। আরে ভাবি এটা তো বাকি করে মাস গেলে দিয়ে দিই, এটা কোনো বাকি হইলো না? না আজকে কোনো কথা শুনবো না, মাসের হিসেব করলে আজকে আর হইবো না। ভাবি শুনুন ঝামেলা করেন না, আজকে আপনি কাছে আসবো দিয়ে 100 টাকা। 100 টাকাকে আপনি 200 টাকা খরচ করলো, আজকে বাকিতে কাজ হবে না। মাসে যদি 10 দিন আপনার কাছে আসি, 5 দিনে আমার লজ্জা। কেমনে লজ্জা? মজা নেন না? মজা 5 মিনিটে তো হয় না। তাহলে যেখানে আপনি মজা না পান সেখানে তাহলে আসেন কি জন্য? আজকে আবার একটু আসলাম যে ভাবির সাথে একটু সুন্দর করে এনজয় করবো, এই জন্যই। আমি কি এনজয় দেওয়ার সময় কম দিই? ভাবি একটা ডিম খাইছি, আরো কত কি খাইছি সব কথা তো পারবো। আপনি তো একটা ডিম খাইছেন, আমি 2টা ডিম খেয়ে বসে আছি। তাহলে আপনারও সামলাইতে হইবো, আমার জামাইরও সামলাইতে হইবো। আল্লাহর কসম মাথাটা তো ঘুরে পড়ে যাবে ভাবি, একটু মাথা ঘুরে পড়ে যান, মাথায় পানি ঢেলে আবার সোজা করে খাড়া করবো আপনারা। কিন্তু দেখেন যতই আমার হাতে ধরেন পায়ে ধরেন কাম হবে না। না না ভাবি না না আপনি ধরেন না, আমার ধরে নিন না, ধরে না স্যার, চুপ চুপ স্যার স্যার আরে ধরেন না তো আমার স্যার। দেখেন আপনি যতই কম আমি কিন্তু বাকি কাজ করবো না, বাকি কাজ করে আমার একবারে জীবনটা তেনা তেনা করে ফেলেছেন। প্রতিদিন এরকম কাহিনি করেন, যাওয়ার সময় 8 টাকা দেন না, 9 টাকা দেন কাজ করেন। দেখেন বেশিক্ষণ কিন্তু সময় নষ্ট করেন না, আমার জামাই এক নাম্বার পিটাই বলতে দুই ঘন্টা আজকে কি খেয়ে যাচ্ছেন? মানে 2 ঘন্টা বলতে কি 2 বার থাকবো না ওদের? নাই এই যে মনে হচ্ছে একবার হওয়া গেলে তুমি সময় লেগে লাগে। হ্যাঁ কি খাবো ভাবি, না 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 আপনার অবস্থা আজকে খুব খারাপ, আমি আপনার কাছে যাবো না। আপনার এই যে চোখ লাল হয়ে গেছে, আপনি কি জানি খাইছেন আজকে? এই সত্যি করে কম তো কি খাইছেন? কি খাইছেন? আমি ভাবি ডিম খাইছি, খেজুর খাইছি, দুধ খাইছি, 100 টাকার মতো খরচ হবে। সব বলে পাওয়ারের জিনিস খাই ফেলেছেন, আজকে তো আমার 12টা বাজে খাবেন না রে ভাই। আমি টাকা ছাড়া আপনার কাছে যাব না, আগে টাকা দেন। আমি শুনেন ওই যে বললি আমি যেভাবে হোক 12 তারিখে কয় লাগবি না পরে বেতন পরে আপনি 7 টাকা দেওয়ার পরে এরপরে আর বাকি কোনো কিছু করবো না, সবই যাবে। আমার মনে হয় আপনি কিছু খাইছেন, নইলে আপনার এই অবস্থা হলো। আর যে দিনগুলো আসেন ওরকম তো দেখি না, এত অস্থির হয়েছেন আজকে। সত্যি কথা কি হচ্ছে, দৈনিক তো মনে ধরেন বেশি খুব মানে এনজয় করি পারি না। আজকে মনে করেন যে ওই দোকানে গেছিলাম, হ্যাঁ দোকানে যায়া এই দোকানদারে কইলাম যে দেয়ার ওইটি দেয়ার, যে দোকানদার মনে করেন যে ওই যে গুড়া 2 গুড়া দিছে তো খাইছি খাওয়ার পর পাবি, শরীর অবস্থা খারাপ আপনি যদি পাই ধরে ভাবি। আমি মনে করেন যে এরপরে যদি আসি এর বেতন পাবো ক্লিয়ার হওয়ার পরে, এটা তো বাকি কটা ভাবি, আপনি বাকির কথা ভাবেন মাসে প্রতি মাসে দেন এই চাকরির মতো আপনার বেতন পান, এরকম কেউ দেয় এরকম কেউ আসে? এই যে শুনেন লাস্টে মনে করেন যে ওই মনে করেন যে তারপরে আর কি করে তার লগ দিতে তো যাবো। আচ্ছা যেহেতু আপনি এত করে কইতেছেন, কিন্তু আজকেই কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই সুযোগ আর আপনি পাবেন না। না মনে থাকবে, আরে যে আজকে কি ছাই পাশ খাচ্ছেন আমার কাছে যখন আসবেন এসব কিন্তু খাই আসবেন না, বুঝেন তো আমার স্বামী আছে। কারণ আপনার কাছে যদি সব এনজয় শেষ করি, আমার স্বামীর কাছে যদি তখন না যায় তখন তো দাদা খাই যাবো। কি
আপনার কাছে আসলে যাবে মনে করেন, এনজয় করবে বেশি করে করে মনে করতে যে না আজকে আবার একটু না না যতই হোক এরপর থেকে আর কিছু খাবেন না ঠিক আছে, এই যে এত রিকোয়েস্ট করছেন দেখে খালি রাজি হয়ে গেলাম না, কিন্তু রাজি হইলাম না এমনি তবে জুতো খুলবো কি ব্যাপার দরজা খুলতে কেমন লাগে? না মানে কি ব্যাপার দরজা গেল কি আমার ইনকাম হলো 2 টাকা, এই যে নতুন নতুন শাড়ি, এই যে কানের দুল, এগুলো কই পাস? টাকা পাস কই? সত্যি কথা বলবি কে আসছিল আর টাকা পাস হয়ে গেলে কিনা? কি কি তার মানে তুই 2 নম্বর কাজে লিখত হইতো? সি তোকে আমি বিয়ে করছিলাম অনেক বিশ্বাস করছি, বিয়ে করার পরে মনে করছি সারাটা জীবন তোর সাথে সংসার করতে একটা ভালো মেয়ে, কিন্তু তোর চরিত্র যেন এতটা খারাপ সেটা আমি কখন আগে জানতাম না। তাই তো বলি তুই দামি দামি ড্রেস পাস কোথায়, খালেদ পাস কোথায়? আর হাই ভাবে যে চলাফেরা না আমার এই টাকাটা হয় না তোর, তাই না? এদিকে পরপুরুষ ঘরাই না তুই ব্যবসা আরম্ভ করতোস, তুই ব্যবসা করিস না, তুই আজকে থেকে ব্যবসায় করবি, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। যা বের হয়ে যা, আমি আর খারাপ কাজ বের হয়ে যা, আমার মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করবো না। এই কাজ কতদিন ধরে সত্যি কথা বলবি? 5 দিন ধরে। বলি আমি আগেকার মতো তাদের তৃপ্তি পাই না, তোর এই কাজের জন্য আমি তৃপ্তি পাই না। তুই যাদের তৃপ্তি দেখ না তাদের কাছেই যা, তোর টাকাটা তো বড়, আমি তো তোর কাছে বড় না। যা তুমি বেরো।